খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানার অন্তর্গত তৃষাবাড়ি এলাকার বাসিন্দা অনন্ত বিশ্বাসের 9 মাসের শিশুকন্যা অমৃতা বিশ্বাসকে বিষাক্ত পিঁপড়ে কামড় বসিয়ে দেয় মঙ্গলবার তথা মহানবমীর সকালে। পরবর্তী সময়ে ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় 9 মাসের শিশুকন্যা অমৃতাকে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যার অবস্থা বেগতিক লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু মৃত শিশুকন্যা অমৃতা বিশ্বাসের পিতামাতা এক রাশ অভিযোগ তোলেন জিবি হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকদের বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকদের খামখেয়ালিপনার কারণেই মৃত্যু এই 9 মাসের শিশুকন্যার। মৃত শিশুকন্যার পরিবারের আরও অভিযোগ, হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে পরিবারের লোকজনদের একজনের বেশি কাউকেই শিশুকন্যার সঙ্গে থাকতে দেওয়া হয়নি। তাছাড়া গভীর রাতে জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা দরজা বন্ধ করে ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে থাকার অভিযোগ তোলেন মৃত শিশুকন্যার পরিবারের লোকজন। প্রথম তো বিষপাতালে কামড় দেওয়ার পরে সঙ্গে সঙ্গে লয়ে গেছি, তেলিয়ামুড়া লয়ে গেছি। প্রথমে ইঞ্জেকশন দিছে দুইটা, দেওয়ার পরে অক্সিজেনও দেওয়া হয়েছে। প্রথম তো ইঞ্জেকশন দিছে, পরে তাই একদম সব দুগ্ধ করছে না। এবার যখন বোরমুড়াটা খাই দিছি, সিলিউ দিছে। এবার এনে গেছি বলে সিলিউ দিছে, সিলিউলি দিছে। কোন জায়গায় গেছিলেন? জিবি গেছি বলে। আচ্ছা, এতে তারা সব চিকিৎসা করাইতে করাইতে প্রায় সারাদিনই চ্যালেঞ্জ ট্যালেঞ্জ চলছে। এরপর 12টার থেকে, এরপর আবার 12টার পর থেকে আমরা বাইরে করে দেয় ঘর থেকে, তারা ঘুমাই দিচ্ছে দরজা লাগে রাত্রে। হ্যাঁ, রাত্রে আমরা আসলাম, কাছাকাছি আসলাম, দেখতেছি কিন্তু বড় বড় আগে। মানে বাচ্চারা সামনে কারোর যাইতে দিছে না? না, একজন আছে, আমার শাশুড়ি আসলো, আমি আমরা সবাই একজন পর একজন যাইতে সিরিয়াস বেশি। বুধবার ভোর 5:30 নাগাদ পরিবারের লোকজন গিয়ে দেখেন শ্বাস প্রশ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে তাদের এই 9 মাসের ছোট্ট শিশুকন্যাটির। পরবর্তী সময় কর্তব্যরত চিকিৎসক এসে মৃত শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করে। অমৃতার পরিবারের লোকজনদের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে মৃত শিশুকন্যার মায়ের বুক ফাটা চিৎকারে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এ যেন মহানবমীর পর বিজয়া দশমীতে কোলহারা মায়ের সন্তান বিসর্জনের সুর। স্যান্দন টিভি।